بسم الله الرحمن الرحيم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা রাখছি আল্লাহর অসীম দয়া ও ভালোবাসায় আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি একটি কমন প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমরা অনেকেই এই প্রশ্নের উত্তর জানি, আবার অনেকেই জানি না। তাই আজকের আলোচনার বিষয় হলো শবে কদরের নামাজ কোন কোন রাতে পড়ব এবং কিভাবে পড়ব। বুখারী শরীফ সহ অনেকগুলো সহি হাদিসের মধ্যে লাইলাতুল কদর সম্পর্কে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে, যেখানে বেশিরভাগ হাদিসেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলো তালাশ করার কথা বলেছেন। যেমন বুখারী শরীফের 2016 নম্বর হাদিস থেকে শুরু হয়ে 2017, 2018 এবং 2021 নম্বর হাদিসে একই কথা বলা হয়েছে। আবার তিরমিজি শরীফের 794 নম্বর হাদিসটিতেও একই কথা বলা হয়েছে। আবার অনেকগুলো হাদিসে বেজোড় রাতগুলোকে গুরুত্ব দেওয়ার সাথে সাথে শেষ দশকের প্রতিটি রাতেই ইবাদতের সাথে যুক্ত থাকার কথা বলেছেন। আমি প্রশ্নগুলোর সাপেক্ষে এই ভিডিওতে একটি সহি হাদিস উপস্থাপন করলাম। আশা করছি আপনারা এই হাদিসটির মাধ্যমে দুইটি প্রশ্নের উত্তরই পেয়ে যাবেন। সহি আল বুখারী শরীফের 2016 নম্বর হাদিসে হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রমজানের মধ্যের 10 দিনে ইতেকাফে বসলাম। অতপর 20 তারিখে সকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে আসলেন। তারপর আমাদেরকে সম্বন্ধ করে বললেন, আমাকে শবে কদর দেখানো হয়েছে, তারপর তা আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। অতএব তোমরা শেষ 10 দিনের বেজোড় তারিখে অর্থাৎ 21, 23, 25, 27 ও 29 তারিখে শবে কদর তালাশ করো। কেননা আমি দেখতে পেয়েছি যে আমি স্বয়ং পানি ও কাদায় সেজদা করছি, তাই যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ইতেকাফে বসেছে সে যেন ফিরে আসে। সুতরাং আমরা ফিরে আসলাম। তারপর আমরা আকাশে এক টুকরা মেঘও দেখলাম না, হঠাৎ এক খণ্ড মেঘ দেখা গেল এবং বৃষ্টি শুরু হলো, এমনকি মসজিদের ছাদ ভেসে গেল। এ ছাদ ছিল খেজুর পাতায় নির্মিত। অতপর নামাজ পড়া হলো। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পানি ও কাদায় সিজদা করতে দেখলাম, এমনকি আমি তার কপালে কাদার চিহ্নও দেখতে পেলাম। অতএব এই হাদিস দ্বারা আমরা এটাই বুঝতে পারি যে রমজানের শেষ 10 দিনের বেজোড় রাতগুলোতে আমাদের জোর দিয়ে শবে কদর তালাশ করতে হবে, এবং অন্যান্য হাদিস মোতাবেক শেষ 10 রাতেই নফল ইবাদত চালিয়ে যেতে হবে। আবার যেহেতু হাদিসটিতে দীর্ঘ সময় ধরে বৃষ্টিতে ভেজা অবস্থাতেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদতের সুন্দর নিদর্শন দেখা গেছে, এ থেকে আমাদেরকে বুঝে নিতে হবে যে আমাদেরও শবে কদরের নামাজটা দীর্ঘ করতে হবে। এক্ষেত্রে আমরা যখন নফল নামাজ পড়ব তখন রুকু এবং সিজদায় বেশি বেশি করে জিকির করতে হবে। এভাবেই আমরা আমাদের নামাজটাকে দীর্ঘ করতে পারি। সবাইকে মহান আল্লাহ পাক হাদিসটি বোঝার এবং মানার তৌফিক দান করুন। সেই দোয়া রেখে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।